আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, প্রচলিত একটি কথা হচ্ছে যে রাধে সে চুলও বাঁধে। আমাদের সমাজের সাফল্যমণ্ডিত যে নারীরা রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদের মাঝেই আমরা খুঁজে পাই অনুপ্রেরণা। এবং তারা সফল যেমন তাদের কর্মক্ষেত্রে, ঠিক তেমনি সফল তাদের গৃহে বা তাদের পরিবারের কাছেও। এমন একজন নারী রয়েছেন আমাদের আজকের সেরা নারীর সেরা রান্নার গেস্ট হিসেবে। হ্যাঁ দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের পর্দায়। আমি শ্রাবণ্য তরহিদা, এবং যার কথা বলছিলাম তিনি হচ্ছেন ফ্রিল্যান্সার ট্রেনি পাইলট মারজান আহমেদ। কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। এবং দর্শক, সেই সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের শেফ রাশেদ আহমেদের সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো থাকি, এবং দুজন মানুষের কাছ থেকে আজকে আমি একটা রান্না শিখবো, সেজন্য খুবই এক্সাইটেড। আজকে মারজান আপু, আপনি কোন রেসিপিটা আমাদেরকে করে দেখাবেন? আমি চিকেন উইথ পাইনঅ্যাপল একটা রেসিপি করবো, আমার খুব পছন্দের একটা রেসিপি, সেটা সবাইকে দেখাবো। আচ্ছা, চিকেন উইথ পাইনঅ্যাপল। ওয়েল, আমরা বাংলাদেশে কিন্তু এরকম মানে চিকেনের সাথে পাইনঅ্যাপল সাধারণত খাই না। যেহেতু আপনি আজকে করে দেখাবেন এবং আমি শিখবো, আমি খুব এক্সাইটেড, ডিফারেন্ট একটা রেসিপি শিখবো। সো এটা তৈরিতে কী কী লাগছে একটু দেখেন। চিকেন লাগছে ফ্লাওয়ার, অনিয়ন, জিঞ্জার, গ্রিন চিলি, ধনে পাতা লাগবে, এখানে হোয়াইট পেপার আছে, সাথে হচ্ছে কিছু রসুন লাগবে, কাজু বাদাম, কিছু সুগার, অ্যান্ড হচ্ছে হানি, প্লাস সয়া সস, অ্যান্ড বাটার লাগবে, সামান্য সয়াবিন লাগবে। ওকে, তাহলে শেফ আমরা শুরু করে দিই। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমি বার্নারটা, সো এখানে আমার অনিয়ন রাখা আছে, অনিয়নটা আমি কেটে নিচ্ছি, চপ করে নিচ্ছি। তো মারজান আপু, আপনি তো অনেক ব্যস্ত একজন মানুষ, তার মাঝে রান্নার সময়টা বের করেন কীভাবে? অ্যাকচুয়ালি আমি নিজে রান্না করে খেতেই পছন্দ করি, প্লাস ফ্যামিলি যারা আছে তারাও কমফোর্টেবল ফিল করে না অন্য কেউ রান্না করবে। আচ্ছা, তো আমরা আমাদের রান্নাটা নিজেরাই করি। তো রান্না কার কাছ থেকে শিখেছেন আপনি? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আমার বিয়েটা অনেক আর্লি, লাইক আমি তখন ইন্টার পড়ি। হ্যাঁ, অনেক আগে আমার ক্যারিয়ার বলেন বাকি সব কিছু হচ্ছে বিয়ের পরে। ইভেন আমি রান্না আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি। ও, দ্যাটস ইন্টারেস্টিং। কারণ সাধারণত আমরা হয় যে রান্না শিখি হয় মার কাছ থেকে বা কিংবা বিয়ের পরে শাশুড়ির কাছ থেকে। এবার আমি একটা একেবারে নতুন একটা জিনিস পেলাম যে হাজবেন্ডের কাছ থেকে। মানে আমার বাসায় যখন ছিলাম তখন সময় পেতাম না যে নিজে রান্না করব, বা আম্মু কখনো কিচেনে ঢুকতে দিত না, লাইক চা বানানো পর্যন্ত বা কোনো গেস্ট আসলে কিছু সার্ভ করা ওই পর্যন্তই হয়তো ম্যাক্সিমাম, তো তার বেশি কখনো দিত না। তো যে জিনিসটা পরে হলো যে লাইক বিয়ের পরে হাজবেন্ড তো বিজি থাকতো সবসময়, তার সে রান্না করতে পারবে না। সে কি রান্না করে খাওয়ায় বাই দ্য ওয়ে? হ্যাঁ, এখনো লাইক আমরা যেহেতু আমরা নিজেরাই রান্না করি, আমি যখন করি তো আমি করি, বাকি সময় দেখা যাচ্ছে আমি না এস তখন সে হেল্পটা করে, আমরা মেয়েদের রান্না খাই না। আচ্ছা, তো রান্না আমরা শিখতে শিখতে আমি শিখবো, আপনারা আসলে দুজনেই দেখাবেন, আমি আরও অনেক কিছু শিখবো, গল্প শুনবো। এই মুহূর্তে আমি শেফের কাছে যাচ্ছি। শেফ কি করছে এখন? আমি হচ্ছে জিঞ্জারটা চপ করে নিচ্ছি, জিঞ্জার, গার্লিক এগুলো সব চপ করে নিচ্ছি এখানে আমি। সো আমি প্রথম হচ্ছে এখানে অয়েল দিয়ে দিচ্ছি, আমি অয়েল অ্যান্ড বাটার। ওকে, সো যাতে এটা ব্ল্যাক কালার না হয়। আচ্ছা, বাটারটাকে এই বাটারটা দিয়ে দিলে ব্ল্যাক হয়ে যায়, ওই জন্য একটু অয়েল মিক্স করে নেওয়া। বাট আমি যদি বাটার না দিতে চাই? না দিলে ফ্লেভারটা আসবে না। ওকে, সো আমি 1 টিস্পুন আমি বাটার দিয়েছি এখানে। সো আমি প্রথমে হচ্ছে আমি অনিয়নটা আমি দিয়ে দিচ্ছি, এবং আমি দেখতে পাচ্ছি একটু বড় বড় করে চপ করেছেন আপনি। একটু বড় বড় করে স্লাইস করে নিয়েছি এটা আমি, এটাকে আমি ব্রাউন কালার করে নিচ্ছি এখানে। আচ্ছা, ব্রাউন কালার করে নিতে হবে অনিয়নটাকে। আমি যতটুকু জানি যে আপনি আপনার প্রফেশনাল কিন্তু ইন্টার থেকেই অনেকটা শুরু করেছিলেন, মানে পড়াশোনার বাইরেও তখনই আপনি হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করেন, তো সেটা সম্পর্কে একটু জানতে চাই। নচন্ডি সংসার করা, ওই বেবিকে নিয়েই দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং করাটা, ও পাশে বসে আছে বা ওকে সাথে নিয়ে রেখেছি কোলের উপর, পাশে কম্পিউটার, এভাবে করে আর কি কাজগুলো করি। আর রান্নাটাও দেখা যাচ্ছে যে ওকে খাওয়ানো বা আমার হাজবেন্ডের বলেন বা আমার জন্য বলেন,
মানে লাইক আমরা কখনো প্রেফার করতাম না যে মেয়েকে দিয়ে করাবো, হ্যাঁ তারা বাকি হেল্পগুলো করবে, বাট মেইন কুকিংটা সবসময় লাইক নিজেরা করতে পছন্দ করি। বাট এটা হচ্ছে পার্ট অফ লাভ আমরা মনে করি। এই জায়গায় আপনি ইভেন অনেকগুলো পুরস্কারও পেয়েছেন, এবং আমি যতটুকু জানি যে আপনি পায়োনিয়ার এর ক্ষেত্রে, বাংলাদেশে প্রথম দিককার নারীদের মধ্যে থেকে যে এইভাবে যে কিছু একটা করা যায়, সেই ক্ষেত্রে এই যে আইডিয়াটা মাথায় আসলো কিভাবে? আচ্ছা, এটা হচ্ছে অনলাইনে ব্রাউজ করতে যেয়েই প্রথম হচ্ছে চোখে পড়ে, এমন না যে তখন আমি বাংলাদেশে কেউ এই সেক্টরে কাজ করে কাউকেই চিনতাম না। তো ব্রাউজ করতে করতেই দেখলাম যে অনলাইনে আয়ের উপায় আছে, তো সেইখান থেকেই হচ্ছে একেবারে কিউরিওসিটি থেকেই সাইন আপ করা। দেন তখন জানতাম না যে এইভাবে ঘরে বসে ইউএসএ আমেরিকার মানে ইউএসএ ইউকে কাজ করা যায়, টাকাটা আমি ব্যাংকে পেয়ে যাব বা কার্ড দিয়ে আনতে পারবো, আমি জানতাম না। কাজ করতে করতেই অনেক ভুল করেছি, দেন শিখেছি, অনেক ঠেকেছি, কাউকে জিজ্ঞেস করার মতো ছিল না, দেখা যাচ্ছে ওদের সাপোর্টে যোগাযোগ করতাম, করে সলিউশনগুলো করতাম, করে এই তো এভাবেই আস্তে আস্তে চলা। অনেক চমৎকার এই গল্পগুলোর সাথে সাথে আমাদের রান্নাও কিন্তু এগিয়ে যাচ্ছে। তো ব্রাউন কালার কি মানে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে? হ্যাঁ, অনিয়ন দিয়েছি, গার্লিক দিয়েছি, গ্রিন চিলি দিয়েছি, বাকিগুলো আমরা দিচ্ছি। আচ্ছা, তারপরে আমি যতটুকু জানি যে আপনি হচ্ছে ইংলিশে পড়াশোনা করেছেন, সেখান থেকে আইটি, আইটি থেকে আবার পাইলট, মানে এতগুলো উইংস আপনার, মানে এটা কিভাবে সম্ভব হলো? মানে অ্যাকচুয়ালি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে মানে একঘেয়েমি কোনো কিছু ভালো লাগে না, যেমন আমি শাড়ি পরে এসেছি, আমি ওয়েস্টার্ন ড্রেসও পরি, লাইক সব কিছু ট্রাই করা, একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না, অনেক কিছু করব, অনেক সাইডে কাজ করব। লাইফটা যেহেতু খুব ছোট, বিভিন্ন জিনিস ট্রাই করতে আমার ইচ্ছা করে, ছোট্ট একটা লাইফের মধ্যে যত বেশি জায়গায় আমি কন্ট্রিবিউশন রেখে যেতে পারি সেটা সবসময় চেষ্টা। কন্ট্রিবিউশন থেকেই হচ্ছে এই চিন্তা, ওইদিকে চিকেনটাও আমরা কন্ট্রিবিউট করে ফেলছি অলরেডি। চিকেনটাও কি আমরা একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিচ্ছি? আচ্ছা, এখানে মানে হোয়াইট পেপারও আমরা দিচ্ছি, সেই সাথে হচ্ছে কাঁচা মরিচও কিন্তু ইউজ করেছি, দুটো মিলে ফ্লেভারটা কি একটু ডিফারেন্ট হওয়ার জন্য নাকি এটা কেন? এটা অ্যাকচুয়ালি যেহেতু আমরা বাঙালি, সো একটু স্পাইস পছন্দ করি, একটু বাঙালি ফ্লেভার দেওয়ার জন্য, বাঙালি ফ্লেভার দেওয়ার জন্য। মার্জেন আপুকে জানতে চাই যে এই রেসিপিটা আমরা কিসের সাথে সাধারণত খেলে ভালো লাগবে? পাস্তার সাথে বা রাইসের সাথে, যে যেমন প্রেফার করে। আচ্ছা, ওকে, আমি সল্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সল্ট না দিলে তো রান্নার মজাটাই আসলে আসবে না, সুগার থাকছে এটাতে, লবণও থাকছে, ডিফারেন্ট একটা টেস্ট। এবং আমি খুব ওয়েট করছি অধীর আগ্রহে যে কখন পাইনঅ্যাপলটা দেওয়া হবে, কারণ এই কম্বিনেশনটা আমরা সাধারণত দেশের বাইরে গেলেই খাই, যেমনটি আপনি বললেন যে এটা একটা ইটালিয়ান রেসিপি এবং ইটালিয়ান কুইজিনগুলো তো একটু ডিফারেন্ট টাইপেরই হয়। তো এই প্রজন্মে যারা মেয়েরা রয়েছে, যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে পায়োনিয়ার একজন আপনি কাজ করেছেন, এত দূর পর্যন্ত এসেছেন, তাদের জন্য আপনার টিপস কী থাকবে? সেই ক্ষেত্রে তো মেয়েদের জন্য খুবই অপরচুনিটি, কারণ অনেক মেয়েদেরই বাসা থেকে রেস্ট্রিকশন থাকে যে বাইরে যেয়ে কাজ করতে পারবা না, তো সেই ক্ষেত্রে বাসায় বসে জাস্ট একটা ল্যাপটপ থাকলেই হয়ে যাচ্ছে। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ে কী কী কাজ করা যায়, মার্কেটপ্লেসগুলোতে কী কাজের এখন চাহিদা আছে, সেই জিনিসগুলো তাকে গুগল করতে হবে, সার্চ করতে হবে, সবসময় তো সব রকমের কাজের ডিম্যান্ড থাকে না। তারপর সেটা জানার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাকে সে কিছুদিন আগে সেটা নিয়ে স্টাডি করতে হবে, সেটা নিজে নিজে করতে পারে, বা এখন যেমন আমরা যখন শুরু করেছিলাম তখন কোনো প্রতিষ্ঠান ছিল না, এখন অনেক অনলাইন কোর্স আছে, এখন অনেক আপনার ফিজিক্যাল ট্রেনিং সেন্টার আছে, ইভেন আমাদের নিজেদেরও একটা অনলাইন কোর্স আছে, সেখান থেকে হেল্প নিতে পারে। এবং এখন সব কিছুই খুব সহজ হয়ে গেছে, বাংলাতে অনেক হেল্প পাচ্ছে, যেটা শুরুর দিকে আমরা যে হেল্পগুলো পাইনি। শেফ, আমি দেখলাম যে পাইনঅ্যাপলটা আপনি নিয়ে এসেছেন, এটা কি এখন আমরা চিকেনে অ্যাড করব নাকি একটু পরে করব? একটু পরে করছি এটা, কারণ চিকেনটা তো একটু সিদ্ধ হতে সময় লাগবে, রাইট? সময় লাগবে, তো সেই ফাঁকে আমি একটা ব্রেক নিয়ে ফেলতে পারি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের আজকের এই এপিসোডে আমরা রান্না করে দেখাচ্ছিলাম চিকেন উইথ পাইনঅ্যাপল, এবং যেটি হচ্ছে মারজান আহমেদ সেরা একজন নারীর একটা রেসিপি, সেই রেসিপিটা হতে আর একটু সময় লাগবে, সেই ফাঁকে আমি ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের পর্দায়, আমি শ্রাবণ তৌহিদা আছি, এবং সেরা নারীর সেরা রান্নাতে আমার সাথে রয়েছেন একজন ফ্রিল্যান্সার ট্রেনি পাইলট মারজান আহমেদ, তিনি করে দেখাচ্ছিলেন চিকেন উইথ পাইনঅ্যাপল। এবং শেফ, আপনি বলছিলেন যে পাইনঅ্যাপলটা অ্যাড করবেন মনে হয় একটু পরে, সময়টা হয়েছে কিনা? সময়টা হয়েছে, আমি এটা কেটে নিচ্ছি। ওকে, পাইনঅ্যাপলের এখানে অ্যাড করার ক্ষেত্রে কোনো ধরনের টিপস বা অ্যাডভাইস আছে কিনা যে কোন পার্টটা করব বা করব না? অ্যাকচুয়ালি আমি এটা আগে ছিলে নিচ্ছি, এটা পিল করে নেওয়ার পরে হচ্ছে এখানের যে উপরের পার্টটা আমি এখানে করব। ওকে, জাস্ট কিউব করে অ্যাড করা হবে। কিউব করে অ্যাড করে নিচ্ছি এটা।
এটা তো পাইনঅ্যাপল দিয়ে করছি, বাট আমি জানতে চাচ্ছিলাম আমি অন্য কোনো ফ্রুট দিয়েও কি এটা চেষ্টা করতে পারি কিনা বাসায়। না, অ্যাকচুয়ালি অন্য কোনো ফ্রুট দিয়ে এটা ভালো লাগে, পাইনঅ্যাপলটা যখন মুখে পড়ে খুব ভালো লাগে। ওকে, ডিফারেন্ট একটা স্বাদ। তো মার্জান আপু, আপনি তো পাইলটও অ্যাট দ্য সেম টাইম, এই পাইলট হওয়ার ব্যাপারটা, লাইক এত কিছু করছেন, আপনি বললেন যে বোরিংনেস যাতে না আসে সেজন্যই আপনি অনেক কিছু করেন, কিন্তু পাইলট হওয়াটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটা থিং। সেই স্বপ্নটা বা সেই ইচ্ছাটা শুধু মেয়েদের যে তা না, আমি অনেকের কাছেই শুনি, এটা ছেলে মেয়ে সবারই সবারই হয়। তো ফার্স্ট তোমার এইম ইন লাইফ কি, স্কুলে হয়তো শিখায় টিচার, আর অনেকে ডক্টর, ফ্যামিলির প্রেশার এসে হয়তো অনেকে বলে, তবে হচ্ছে মেইনলি ছোটবেলায় যদি নিজের ইচ্ছার কথা বলি, ওই হচ্ছে আকাশের দিয়ে যখন প্লেন উড়ে যায় সবারই একটা ইচ্ছা থাকে, শুধু মেয়েদের বলবো না, সবারই থাকে, ছেলেদের একটু বেশি থাকে। তো আমি এমন একটা পরিবেশে বেড়ে উঠেছি যে সত্যি কথা বলতে আমি যে পাইলট হব এই জিনিসটাও আমার ব্যাকগ্রাউন্ড থেকে চিন্তা করা যায় না, যে লাইক মেয়ে তাকে অ্যালাউ করা হবে, মানে আমার ড্রিম দেখাটাও অনেকটা না মত ছিল। প্রত্যেকটা সকল পুরুষের পিছনে একটা নারী থাকে, আর আমার ক্ষেত্রে হচ্ছে সকল নারীর পিছনে আমার একজন সফল পুরুষ আছে। আর আমাদের ব্রাউন কালার হয়েছে, সো এখন আমি এখানে হচ্ছে সয়া সস, সুন্দর স্মেল, স্মেল এন্ড কালারটাও আমার কাছে খুব ভালো লাগছে, ব্রাউনিশ চিকেন। এখন সয়া সস অ্যাড করছি, সয়া সসটা হচ্ছে আমি 2 টিস্পুন আমি ইউজ করছি এখানে, বাচ্চারা খুব পছন্দ করবে এই রেসিপিটা। আমরা এখন পানি অ্যাড করব এখানে। আচ্ছা, এটা যেমন অনেক একটা ব্রাউনিশ কালার হয়েছে, আমি স্মেলটাও খুবই ইয়ামি পাচ্ছি, মনে হচ্ছে কখন খাবো, কখন পাইনঅ্যাপলটা দেয়া হবে। পাইনঅ্যাপলটাকে আরেকটু পরে দিব না আমরা, একটু পরে দিচ্ছি, পানিটা কমে আসবে, পানিটা কমে আসবে, দেন তারপর আমি পাইনঅ্যাপলটা দিচ্ছি। তো পাইনঅ্যাপলটা এখন আমি কিউব করে কেটে নিব। কিউব করে আপনি কেটে নেবেন। পাইনঅ্যাপলটা যেমন কিউব করে কাটা হচ্ছে, ঠিক এখানে কি কোনো স্পেশাল এটার কোনো ইয়ে আছে যে এরকম সাইজ করে দিতে হবে? অ্যাকচুয়ালি এটা আপনি ব্লেন্ড করে চালিয়ে দিতে পারেন বা নরমালি কেটে দিতে পারেন, যেভাবে ইচ্ছে এভাবে দিতে পারেন আপনি। তবে দাঁতের নিচে পড়লে ভালো ভালো লাগবে। সো ট্রেনিং পাইলট হিসেবে যেমন আপনি আছেন, কেউ যদি হতে চায় বা শিখতে চায় পাইলট হতে চায় যদি, তাহলে তার কী কী যোগ্যতা থাকতে হবে বা কী কী করতে হবে? আচ্ছা, এটা হচ্ছে সব থেকে বেস্ট যেটা হয় সেটা হচ্ছে বিমানবাহিনীতে যেভাবে ঢুকে বা সেনাবাহিনীতে ঢুকে, সেখান থেকে হলে এটা সম্পূর্ণ ফর ফ্রি অফ কস্ট আগে ঢুকতে হবে বাহিনীতে, দেন হচ্ছে যখন আপনার সার্কুলার আসে খোঁজখবর রাখতে হবে, দেন হচ্ছে আপনার ঢুকে যেতে হবে। এটা হচ্ছে সব থেকে বেস্ট অপশন। আর যদি কেউ সিভিলভাবে এটা হতে চায় সেটারও অপশন আছে বাংলাদেশে, সিভিল এভিয়েশনে যোগাযোগ করতে হবে, এবং এটা আপনার যোগ্যতা লাগে এ লেভেলস, ওকে, ফিজিক্স ম্যাথস থাকতে হবে, অ্যান্ড এ লেভেলস হলেই যে কেউ আপনার সার্কুলার দেয়, বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠান আছে, আপনার সার্কুলার দিলে তখন কন্ট্যাক্ট করে তারপরে হচ্ছে আপনার। এবারে আমরা কি হানি দিব, সব শেষে তাহলে পাইনঅ্যাপলটা ইউজ করছি এখানে, হাফ কাপের মতো আমি হানি দিচ্ছি, হাফ কাপ, তাহলে অনেক মিষ্টি হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি একটু সুইট। আচ্ছা, আর যেহেতু বলা হয়েছে বাচ্চারা পছন্দ করবে, ওরা সুইট হলে মনে হয় অনেক পছন্দ করবে। তো আমাদের রান্না মনে হয় শেষের দিকে, যেহেতু আমাদের রান্না শেষ পর্যন্ত পাইনঅ্যাপলটা দেওয়ার পরে একটু কুক করলেই শেষ হয়ে যাবে, কিন্তু দর্শককে তো শেষ করার আগে আমি আরেকবার তাদেরকে বিরতিতে রাখতে চাইবো, আপনাদের কাছ থেকে পারমিশন নিচ্ছি। প্রিয় দর্শক, একজন ট্রেনি পাইলট আমাদেরকে করে দেখাচ্ছেন এত ব্যস্ততার মাঝেও তার একটা পছন্দের রেসিপি, এবং সেটা হচ্ছে চিকেন উইথ পাইনঅ্যাপল। আপনারা যদি শেষ পর্যন্ত এটি শিখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন, নিশ্চিত ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই। প্রিয় দর্শক, আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের পর্দায়, আমি শ্রাবণী তৌহিদা আছি সেরা নারীর সেরা রান্নাতে। সেরা নারী মর্জান আহমেদ করে দেখাচ্ছিলেন চিকেন উইথ পাইনঅ্যাপল, সেই সাথে রয়েছেন শেফ রাশেদ আহমেদ। রাশেদ ভাই, কে এবার পাইনঅ্যাপল দিতে পারি? হ্যাঁ, এখন আমরা পাইনঅ্যাপলটা এখানে দিয়ে দিচ্ছি। আমার তো সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে এটা, আমি অপেক্ষা করছি শুরু থেকে যে পাইনঅ্যাপলটা কখন দিব আর কেমন কালার হবে। পাইনঅ্যাপলটা দিয়ে কতক্ষণ কুক করব? পাইনঅ্যাপলটা দিয়ে হচ্ছে এখানে মিনিমাম 5-10 মিনিটস মতো আমার এটা কুক করতে হবে। আচ্ছা, মানে একেবারে যেন সিদ্ধ হয়ে না যায়, একটু কাঁচা কাঁচা যেন থাকে।
আপনি তো এত কাজ করেন, এতগুলো কাজের কথা শুনলাম আপনার, এতগুলো উইংস, তার মধ্যে আর্টটা খুবই অনুপ্রেরণাকারী কাজ, যেটা আমি বলবো যে আপনি সমাজ সেবামূলক কাজও করে যাচ্ছেন, জীবনের জন্য রক্ত, এরকমই একটা ফাউন্ডেশন। তো বিং এ ডক্টর আমিও কিন্তু এটা সম্পর্কে জানি, আপনার কাছ থেকে আরও ডিটেলস জানতে চাই, জীবনের জন্য রক্ত এটার সাথে কীভাবে ইনভলভ হলেন এবং কেন হলেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম যেটার আমি কোফাউন্ডার। সে আমি এবং আমার ভাই আসিফ ইসলাম আবির দুজনের একটা স্বপ্নের প্রতিষ্ঠান বলতে পারেন। তো আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে আপনার কোনো মানুষের রক্ত লাগলে যেন রক্তটা কিনে না নিতে হয়। তো আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে হচ্ছে একেবারে ফ্রিতে কারো রক্ত লাগলে সে হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, করলে হচ্ছে আমরা মূলত ডোনারের সাথে আপনার যার রক্ত লাগছে তাকে কানেক্ট করি এবং এটা হচ্ছে যেন কোনো দালালের হাতে তাকে না পড়তে হয় এবং মানে তার যেন কিনে না নিতে হয়। জীবনের জন্য রক্ত এমন একটা ফাউন্ডেশন, আমি বুঝতে পারছি যে এটা কতটা হেল্পফুল মানুষের জন্য। ওয়েল, আমরা আসলে গল্প করতে করতে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তাসির ভাই কি বলবেন? একেবারে শেষ পর্যায়ে, এখন আমি গার্নিশটা করে নেব পরিবেশন করার জন্য। আমি আসলে গার্নিশটাও শিখে নিতে চাই, রাশেদ ভাই কিভাবে গার্নিশ করে সেটা। এটাকে আমি সার্ভ করার আগে এখানে আমি অ্যাড করে নিব হচ্ছে ক্যাপসিকাম। আচ্ছা, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, দেখতে ভালো লাগবে। পাশাপাশি অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো পাইনাপল দিয়ে সার্ভ করা সেটা দেখে একটু ইন্টারেস্ট ফিল করবে যে একটু খেয়ে দেখি কেমন। হ্যাঁ, আবার কালারফুল জিনিস অ্যাড করা হচ্ছে। এবং কালারফুল, আসলে বাচ্চাদেরকে কালার দিয়েও অনেক অ্যাট্রাক্ট করা যায়। আমি বড় হিসেবে যেভাবে অ্যাট্রাক্টেড হচ্ছি, তো ওরা তো ডেফিনেটলি হবে, দেয়ার ইজ নো ডাউট। সো আমি এখন এটা পাইনাপলের মধ্যে পরিবেশন করব। ওকে, খুব সুন্দর, কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগছে। আই হোপ যে খেতে অনেক মজা হয়েছে এটা। এখানে আমি হচ্ছে একটু আনার দিয়ে দিচ্ছি, আরো এর উপর আনার দিচ্ছেন, ওয়াও। ওকে, আমাদের চিকেন উইথ পাইনাপল রেডি। সো আমাদের চিকেন উইথ পাইনাপল রেডি, এন্ড কেমন লাগছে আপনার? আমার তো অনেক ভালো লাগছে এবং খুব মানে একদম ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই ডিলিশিয়াস এবং কালারফুল একটা রেসিপি কিন্তু আপনাদের জন্য তৈরি করে ফেললাম আমরা, এবং এজন্য থ্যাঙ্কস দিতে হবে মাঝেন আপুকে আর আপনাদেরকেও যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে ছিলেন, পুরো রেসিপিটা খুব মনোযোগ করে দেখেছেন। এবং আপনাদের জন্যই যেহেতু আমাদের এই প্রচেষ্টা, সেই চেষ্টাটা আমাদের থাকবে আগামী পর্বে। আমি শ্রাবণও যেমন চলে আসবো, শেফ রাশেদ আহমেদ আমাদের সাথেই থাকবেন সেরা নারীর সেরা রান্নাতে, সেরা একজন নারীর কাছ থেকে তার রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইটিভির সাথেই থাকবেন। তো রাশেদ ভাই, আমরা সবাই মিলে এবার এটা